আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে টিপি লিঙ্ক, আর্সার, C60, AC1350 ডুয়াল ব্যান্ডের রাউটারের ডিটেলস আমরা আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। এট ফার্স্ট আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। এখানে টিপি লিঙ্ক রাউটারের লগ আইপি হচ্ছে 192.168.0.1 অ্যান্ড ইন্টার। এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আপনার রাউটারে যে পাসওয়ার্ডটি আপনারা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন। আমরা ডিফল্টলি অ্যাডমিন সেট করেছিলাম, সো অ্যাডমিন লগ ইন। দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক আর্সার C60 মডেলের রাউটারের এটি হোম পেজ। এখানে অ্যাট ফার্স্ট বেসিক অপশনে লগ ইন হয়েছে। এই অপশনটি হচ্ছে যে আপনার ইন্টারনেট কানেকশন আছে কি না এবং ওয়্যার ক্লায়েন্ট অ্যান্ড ওয়্যারলেস ক্লায়েন্ট কতজন, এই ক্লায়েন্টগুলো এখানে শো করবে। এবং 2.4 GHz, 5 GHz, অর্থাৎ আমাদের রাউটারটি যে ডুয়াল ব্যান্ডের রাউটার এটি এখানে শো করতেছে। ইন্টারনেট স্ট্যাটাস কানেক্টিং, কানেকশন টাইপ ডাইনামিক, এই স্ট্যাটাসগুলো এখানে দেয়া আছে। এখান থেকে আমরা ইন্টারনেটে যদি ক্লিক করি, এখানে দেখেন যে আমাদের অটো ডিটেক্ট, অর্থাৎ ISP থেকে যদি আমাদের ম্যাক অ্যাড্রেসটি এন্ট্রি করে অটোমেটিক ISP কর্তৃক আমরা একটি ডাইনামিক আইপি পাব, সেই অপশনটি এখানে দেয়া আছে। ওয়্যারলেস, এখানে ক্লিক করলে আমি আমার রাউটার যে নামটা সেই নামটা এখানে সেট করতে পারবো এবং পাসওয়ার্ড সেট করতে পারবো। এখানে হচ্ছে আমাদের দুইটা ব্যান্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 2.4 GHz আর একটি হচ্ছে 5 GHz। 2.4 GHz এবং 5 GHz আপনি যদি এই অপশনগুলো দেখেন, হাইট অপশন একটা অ্যালাউ এবং একটা হাইড করা আছে, যদি হাইটটি তুলে দেন তাহলে কিন্তু আপনার দুটোই শো করবে। প্যারেন্টাল কন্ট্রোল, প্যারেন্টাল কন্ট্রোল হচ্ছে যে আপনার রাউটারে যদি, অর্থাৎ আপনার নেটওয়ার্কে যদি কোনো ক্লায়েন্টকে আপনি ব্লক করে রাখতে চান, এখানে অ্যাডে ক্লিক করে সেই ডিভাইসের নাম এবং ডিভাইস কোন ডিভাইসটি সেই ডিভাইসটিকে মার্ক করে আপনি এখানে দেখেন। যদি আমি ক্লিক করি যে এই যে ডিভাইসটি, সাপোজ এখানে যদি ডিভাইসটিকে নেওয়ার পর আপনি নেক্সট করেন, তাহলে ওই ডিভাইসটি আপনার রাউটারে কানেক্ট হতে পারবে না। গেস্ট নেটওয়ার্ক, গেস্ট নেটওয়ার্কের এখানে কাজ নাই, কারণ হচ্ছে আমাদের মেইন নেটওয়ার্কে আমরা অলওয়েজ কাজ করব। টিপলিং ক্লাউড, এটি হচ্ছে টিপলিং ক্লাউড, টিপলিংকের একটি সাইটের কাজ। আর এখানে কুইক সেটআপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাস্ট একটা অপশন চলে আসছে। সো এই অপশনের কাজটি হচ্ছে যে আপনি কুইকলি নেক্সট 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 করে আপনার রাউটারটিকে কনফিগার করতে পারবেন। আর ম্যানুয়ালি যদি আমরা কনফিগার করতে চাই, যে মেইন যে আমার রাউটারের কাজটা সেটা হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে দেখেন আমাদের স্ট্যাটাসে যে রাউটারে আমার যে কনফিগারগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে। আমার রাউটারের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, আমাদের বরাদ্দ নাইম বিধে এখানে আইপি অ্যাড্রেস শো করতেছে না। আইপি অ্যাড্রেস থাকলে সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে এখানে শো করতো। তারপরে হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্কে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন। এখান থেকে যদি আমি ইন্টারনেটে ক্লিক করি, দেখেন এখানে আমার যদি ISP থেকে আমার রাউটারের ম্যাকের অ্যাগেনস্টে কোনো আইপি বরাদ্দ থাকতো, তাহলে সেই আইপিটা আমি কি হিসাবে অ্যাসাইন করেছি আমার রাউটারে, ডাইনামিক নাকি স্ট্যাটিক নাকি PPOE, সবগুলো এখানে শো করতো। তারপর হচ্ছে ল্যান, এখানে আমার ল্যানের যে ম্যাক অ্যাড্রেসটা সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করতেছে। দেখ, আমরা যেহেতু ল্যানের মাধ্যমে কনফিগার করতেছি, অটোমেটিক এখানে একটি আইপি অ্যাড্রেস সে নিয়ে নিয়েছে। IPTV, এখানে প্রক্সি সার্ভারের অনেকগুলো কাজ,
এগুলো আমাদের তেমন একটা কাজে আসে না। ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভারে দেখেন যে এখানে আইপি অ্যাড্রেস পুল 192.168.0.100 টু 192.168.0.199, অর্থাৎ এই আইপির মধ্যে 100 থেকে 199-এর মধ্যে আমার আইপিগুলো আমার ক্লায়েন্ট পাবে। টাইম হচ্ছে অ্যাড্রেস লিসেস টাইম 120 মিনিট। ডিফল্ট গেটওয়ে হচ্ছে, অর্থাৎ আমাদের লগ ইন যে গেটওয়েটি হচ্ছে 192.168.0.1। ডাইনামিক ডিএনএস, এখানে আমাদের সার্ভার প্রোভাইড টিপি লিঙ্ক, এটি এখানে শো করতেছে। অ্যাডভান্স রাউটিং, অর্থাৎ আমাদের রাউটারের এগেনস্টে কোন ম্যাকগুলো কোন আইপিগুলো এখানে আছে, সে একটা টেবিলের মাধ্যমে, অর্থাৎ রাউটিং একটা টেবিল তৈরি করে সেখানে দেখাচ্ছে, যেহেতু আমাদের একটা, সেই একটা এখানে শো করতেছে। নেক্সট হচ্ছে অপারেশন মোড। অপারেশন মোড হচ্ছে আপনি আপনার রাউটারটি কোন মোডে চালাবেন, অ্যাক্সেস পয়েন্ট মোডে নাকি রাউটার মোডে, সেই অপশনটি। ওয়্যারলেস, ওয়্যারলেসে আপনি ওয়্যারলেস সেটিংসে ক্লিক করলে এখানে আপনার রাউটারের SSID এবং পাসওয়ার্ডটি এখান থেকে সেট করতে পারবেন। WPS, এখানে আমাদের তেমন কাজে লাগে না, এটা WPS বাটনের মাধ্যমে আমরা উইদাউট পাসওয়ার্ডে কানেক্ট হতে পারি। গেস্ট নেটওয়ার্ক, গেস্ট নেটওয়ার্ক যে আমাদের মেইন যে নামটি আছে, তারপর যদি আমি একটি গেস্ট নাম দিয়ে সেট করতে চাই, সেই নামটি আমরা এখানে সেট করতে পারবো। তারপর হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোল হচ্ছে যে আমার রাউটারে কোনো ক্লায়েন্টকে যদি আমি আমার রাউটারে অ্যাক্সেস করতে না দিই, যে ওই আইপি এবং ম্যাক অ্যাক্সেস করতে পারবে না, সেটি আমরা অ্যাড করে আমার নাম এবং ডিভাইসের নামটি এখানে আমরা এন্ট্রি করে নেক্সট করলে সেটি, সেই আইপিটি আর আমাদের রাউটারে অ্যাক্সেস করতে পারবে না। QoS, এটি হচ্ছে যে আমাদের রাউটারের ডাউনলোড এবং আপলোড স্পিডটি। সিকিউরিটি, সিকিউরিটিতে দেখেন সেটিংসে যদি ক্লিক করি, এখানে আমাদের ফায়ারওয়াল আমরা অটোমেটিক দেওয়া আছে এই রাউটারের মাধ্যমে, যে সহজে কোনো অবাঞ্ছিত ডাটা আমার রাউটারকে ক্র্যাশ করতে পারবে না। অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে যে আমার রাউটারের মধ্যে কোনো ক্লায়েন্টকে যদি আমি ব্লক করে রাখতে চাই, এখানে আমি ব্লক করে রাখতে পারবো। এবং যে ব্ল্যাক লিস্ট, আমি এখানে দেখবেন যে যতজন আপনি ব্লক করে রাখতে চাই, সেই ব্লক লিস্ট অর্থাৎ ব্ল্যাক লিস্ট এখানে শো করবে, এখান থেকে আপনি আবার ডিলিট করে আনব্লকও করতে পারবেন। আইপি অ্যান্ড ম্যাক বাইন্ডিং, এখানে আপনারা অন্য কোনো আইপি এবং ম্যাক অর্থাৎ ডিভাইসের আইপি ম্যাকগুলো আপনি বাইন্ডিং করে অ্যাক্সেস করতে পারবেন। নেট ফরওয়ার্ডিং, নেট ফরওয়ার্ডিং হচ্ছে আমার আইএসপি থেকে কোনো আইপি নিয়ে সেই একটা আইপিকে, অর্থাৎ একটি পাবলিক আইপিকে আমি প্রাইভেট আইপিতে কনভার্ট করে আমার ক্লায়েন্টকে আমি ডিস্ট্রিবিউশন করব। IPv6, এটি আমাদের কোনো কাজে এখনও আসেনি। ভিপিএন সার্ভার, এখানে আমরা ভিপিএন সার্ভারের কাজ করতে পারবো, যে অনেক সাইট আছে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি না, সেই সাইটটি আমরা ভিপিএন সার্ভার ক্রিয়েট করে অ্যাক্সেস করতে পারবো। সিস্টেম টুলস, এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, আমাদের রাউটারের সিস্টেমের কাজগুলো এখান থেকে করতে পারবো। টাইম সেটিংস, এখান থেকে আমাদের টাইম জোনটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমার যে মেইন যে কাজ করাটা আমরা দেখবো, সেটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের রাউটারের ফার্মওয়্যারটি আপডেট দিতে পারবো। এই রাউটারের কনফিগারটাকে আমরা ব্যাক আপ করে রাখি, পরবর্তীতে আমরা এটিকে রিস্টোর করতে পারবো। এখান থেকে আমরা শিডিউল তৈরি করে দিতে পারবো, যে এত টাইম পরপর রাউটারটি রিবুট হবে। অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ক্লিক করলে আমার রাউটারের যে লগ ইন একটি পাসওয়ার্ড, সাপোজ আমাদের অ্যাডমিন আছে, এটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সিস্টেম লগ, এখান থেকে
আমার রাউটারে কে কখন অ্যাক্সেস করছে সেই লগটা আমরা এখানে দেখতে পাবো। ট্রাফিক স্ট্যাটাস, এটা হচ্ছে আমাদের লগের মতোই কাজ করবে, আমি স্ট্যাটাসটা দেখতে পারবো। আশা করি আপনারা রিভিউটি সহজে বুঝতে পারছেন।